হ্যালো বন্ধুরা আমি এখানে চৌত্রিশ সাইজ কাটোরি ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটা আমি দেখাবো প্রথমে আমি ফর্মাটাকে কাটিং করে দেখাবো তারপর আমি এটাকে কাপড়ে কাটবো এটা কিন্তু আমি খুব সহজেই সব থেকে সহজ নিয়মে কি করে কাটতে হয় সেটা দেখাচ্ছি এটা দেখার জন্য ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে আমি ঝুল নিয়ে নিলাম উনিশ ইঞ্চিতে তারপর এই দিক থেকে দেড় ইঞ্চি করে নিয়ে এখান নিচে থেকেও দেড় ইঞ্চি নিয়ে সোজা আমি টানা একটা দাগ দিয়ে দেব এটা আমার সামনের পাটের কাটোরির জন্য এই দেড় ইঞ্চি প্রত্যেকটা সাইজের বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যে কোনো সাইজের কাটুরির জন্য আমার দেড় ইঞ্চি বেশি নিতে হবে এবং কাঁধের মাপ নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে এবং গলা নিলাম দুই ইঞ্চিতে এবার কাঁধের মাপ থেকে আমি মোহরির মাপটা নিয়ে নেব ছয় ইঞ্চিতে মোহরি নেবো আমি এই যে আমি ছয় ইঞ্চি নিয়েছি এবার মোহরির নিচের থেকে এই যে মোহরির নিচের থেকে আমি বডির মাপটা নিয়ে নেব বডির মাপ নেব আমি সাড়ে আট ইঞ্চিতে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নেব মোট আমি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নেব তারপর এটাকে মিলিয়ে দিচ্ছি এবার আমি গলাটা নেব দুই ইঞ্চিতে এবং গলার ডিপ নেব আমি ছয় ইঞ্চিতে এটা যেহেতু চৌত্রিশ সাইজ তাই আমি গলার ডিপ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চিতে এবং আমি কাটোরির জন্য শেপ কাটোরির জন্য আমি সাড়ে এগারো ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম তারপর সাড়ে এগারো ইঞ্চি থেকে আমি সাত ইঞ্চি এই পাশে একটা দাগ করে দেবো এবারে এই সাত ইঞ্চির থেকে আমি চার ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এদিকে চার ইঞ্চি এইদিকেও আমি চার ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নিয়ে এই সব দাগগুলোকে মিলিয়ে চৌকো একটা বক্স বানিয়ে নেব। এবার আমি কী করবো এই সাত ইঞ্চিকে দুই ভাগে ভাগ করলে আমার মোট আসবে সাড়ে তিন ইঞ্চি এই যে এটাকে আমি ভাজ করে নিলাম তাহলে সঠিক মাপটা আসবে এবার এই সাড়ে তিন ইঞ্চিতে আমি পয়েন্ট করে নেব এই সূত্রটা কাটোরি কাটার সব থেকে সহজ সূত্র এবার আমি উপর থেকে এক দশমিক দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এই দিকেও এক দশমিক দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি উপরেও আমি তাই করব। এক দশমিক দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়ে এবার নিচেটায় আমি হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব এবার আমি এই সব দাগগুলোকে মিলিয়ে দেব যদি তোমার যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার আমি এই দিকে এক ইঞ্চি বেশি করে নিয়ে নিলাম কারণ আমি যখন হুকপরটি সেলাই দেব তখন আমার এই কাপড়টা চলে যাবে তাহলে আমার ফিটিংসের মাপটা ঠিক থাকবে এবার আমি গলার এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি এইভাবে এবার আমি মোহরের এটা যেহেতু সামনের পার্ট এক ইঞ্চি উপরে আমি দাগ করে নিলাম নিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম তারপর এই মোহরির রাউন্ড শেপ থেকে আমি আড়াই ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নেব এবার আমি এখানে কাটোরির শেপটা দিয়ে নেব এইভাবে এখানে হালকা হাতে দিতে হবে এবার এখানে যে আমার কাটা মতো হয়েছে এটাকে আমি রাউন্ড শেপ করে দেব। তাহলে আমার সেলাই সেলাইয়ের পর ফিনিশিংটা ভালো দেখাবে এবার এইদিকে আমি দেড় ইঞ্চি এইদিকে একটা পয়েন্ট ডাক দিলাম এইদিকেও দেড় ইঞ্চি নিয়ে নেব দেড় ইঞ্চি করে নিলেই আমার মাপটা ঠিক থাকবে উপরে আমি সাড়েই তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এবার এই আমি হাফ ইঞ্চি করে বেশি নিচ্ছি কারণ হাফ ইঞ্চি কাপড় আমার সেলাইয়ে চলে যাবে এখানে আমি যেহেতু সাড়ে দশ ইঞ্চিতে নিয়েছি নিচে আমি সাড়ে নয় ইঞ্চিতে নেব এবার এই দুটো দাগকে মিলিয়ে দিচ্ছি এবার এই সব পার্টগুলোকে আমি ভালোভাবে কেটে নেব তোমরা এই সূত্রটির সাহায্যে কাটিং করবে এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কাটোরিটা কেমন হলো এবার এই ফর্মাটার সাহায্যে আমি কাগজটার উপরে চকের সাহায্যে দাগ দিয়ে নেব এইভাবে করে কাপড়টাকে প্রথমে দুটো ভাস করে নিতে হতো আমার এবার আমি কাপড়টাকে দুটো ভাস করে নিয়ে এইভাবে কেটে নেব এই যে আমার দুই পাশে দুটো পার্ট কাটা হয়ে গেছে এইভাবে করে আমি প্রত্যেকটা পার্টই এই ফরমার সাহায্যে কাপড়ের ওপর রেখে ভালোভাবে কাটিং করে নেব এবার আমি এই পার্টটাকে প্রত্যেকটা পার্টকেই আমি ভালোভাবে কাটিং করে নিয়েছি এবার আমি এটাকে পার্ট পার্ট জুড়িয়ে কি করে সেলাই করতে হয় সেটা দেখাচ্ছি প্রথমে এই দুটো পার্টকে এইভাবে রাখতে হবে তারপরে নিচের পাটটাকে ব্লাউজটার উপরে এইভাবে করে উল্টে রাখতে হবে এই রকম করে তাহলে দুই দিককার দুটো পার্টের শেপই আমার ঠিক থাকবে এবার এটাকে আমি সেলাই করে নিচ্ছি এই যে আমার দুটো কাটরি সেলাই করা হয়ে গেছে এবার আমি সেন্টার পয়েন্টে একটা করে এই রকম করে সেলাই করে নেব দুটো পাটেই একই রকম করতে হবে এটা দিলে কাটোরির শেপটা আরও বেশি ভালো হয় এবার আমি এই পার্টটাকে ব্লাউজটার উপরে এইভাবে উল্টে ধরে এই রকম করে আবার সেলাই করে নেব তারপরে নিচের পার্টটা নিয়ে আবার ব্লাউজটার উপরে এরকম করে উল্টে রেখে এটাকে আমি ভালোভাবে সাথে ফিনিশিং করে সাথে এবার এটার উপরে আমি ভালো করে দুটো চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাই দিলে এটার ফিনিশিংটা দেখতে খুবই ভালো লাগে এবার দুই পার্টি আমার এইভাবে সেলাই করা হয়ে গেল এবার আমি হুক পট্টির কাপড়টাকে ব্লাউজটার ওপরে এইভাবে রেখে এটাকেও আমি ভালোভাবে সেলাই করে নেব দুটো পট্টির কাপড়ই আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি এই দুটোকে মিলিয়ে এখানে সমান করে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপর আমি একটা পট্টির সাথে পাইপিনটাকে এইভাবে বসিয়ে দিয়ে ব্লাউজটার সাথে পাইপিন বসিয়ে দিয়ে সেলাই করব। দুটো পার্টেই আমার পাইপিংটা বসানো হয়ে গেছে এবার আমি কি করব এই পাইপিংটা এই ভিতরের কাপড়টাকে আমি ছোট্ট ছোট্ট করে পট্টির কাপড়টাকে কাট লাগিয়ে দেব তাহলে কি হবে আমি যখন উল্টে সেলাই করব এটা খুব ফিনিশিংয়ের সাথে সেলাই করা যাবে এই কাজগুলো দেওয়া অবশ্যই দরকার তাহলে আমার এই ফিনিশিংটা দেখতে খুব ভালো লাগবে